বন্ধুরা, ফেসবুকে লাইভ চ্যাট করার জন্য আপনি যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। বন্ধুরা, ফেসবুকে লাইভ চ্যাট আপনি পিসি, ফোন অথবা ট্যাব যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। জাস্ট প্রসিডিউরটা ফলো করতে হবে, আমি যেই প্রসেসে দেখাবো আপনিও সেই প্রসেসেরটাই করবেন, তাহলে আপনি ফেসবুকের কাস্টমার ম্যানেজারের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। আমি ফেসবুকে কাস্টমার ম্যানেজারের সাথে লাইভ চ্যাট করার জন্য পিসি দিয়ে কিভাবে করতে হয় সেই সিস্টেমটা দেখাচ্ছে। তো পিসি দিয়ে করার জন্য জাস্ট সিম্পল একটি ব্রাউজার ওপেন করবেন, এবং ব্রাউজার ওপেন করার পরে ফেসবুকে অ্যাক্সেস করতে হবে। আমার ফেসবুকে অলরেডি অ্যাক্সেস করাই আছে, যদি আপনার ফেসবুকে অ্যাক্সেস করা না থাকে তাহলে www.facebook.com, তারপর এখানে আসার পরে লগ ইনে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করে নেবেন। অ্যাকাউন্টে অ্যাক্সেস করার পরে সাধারণত আমাদের এই পাশে আমাদের যে প্রোফাইল পিকচার থাকে সেই প্রোফাইল পিকচারটা এখানে থাকে, তারপর এখান থেকে এই প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করতে হবে। হেল্প সেন্টারে ক্লিক করার পর পেজটাকে একটু উপরে নিতে হবে। উপরে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে ভিজিট বিজনেস হেল্প সেন্টার, তারপরে এখানে ক্লিক করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এরপর আবার পেজটাকে একটু উপরে নেবেন। পেজটাকে একটু উপরে নেওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে থেকে বিজনেস হেল্প সেন্টারে ক্লিক করবেন। বিজনেস হেল্প সেন্টারে ক্লিক করার পর দেখবেন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, এর মধ্যে থেকে আবার এখানে বিজনেস হেল্প সেন্টারে ক্লিক করবেন। বিজনেস হেল্প সেন্টারে ক্লিক করার পর এখানে পপুলার কয়েকটা টপিকস দেখবেন, এর মধ্যে থেকে বিজনেস ভিজিট বিজনেস হেল্প সেন্টারে ক্লিক করতে হবে।
বন্ধুরা ফেসবুক লাইভ চ্যাটে বন্ধুরা ফেসবুকে আপনার লাইভ চ্যাট পিসি বন্ধুরা ফেসবুকে আপনার লাইভ চ্যাট বিভিন্ন ডিভাইস থেকেই করতে পারবেন বা বিভিন্নভাবে করতে পারবেন। আপনি চাইলে পিসি দিয়ে করতে পারবেন, ট্যাব দিয়ে করতে পারবেন, বা অ্যান্ড্রয়েড অথবা আইফোন যে কোনো ডিভাইস থেকেই আপনি পারবেন। জাস্ট প্রসিডিওরটা ফলো করতে হবে। আমি আপনাকে যেই প্রসিডিওরে দেখাবো আপনি সেই প্রসিডিওরে টাইপ করবেন, আপনিও লাইভ চ্যাট করতে পারবেন। তো আমি পিসির মাধ্যমে দেখাচ্ছি। পিসিতে লাইভ চ্যাট করার জন্য জাস্ট সিম্পলি একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর ফেসবুকে অ্যাক্সেস করতে হবে। আমার ফেসবুক অ্যাকাউন্টে অলরেডি অ্যাক্সেস করাই আছে। এখন জাস্ট এই যে দেখুন এই কর্নারে যে অ্যাকাউন্ট ডিটেলস আছে বা অ্যাকাউন্টের অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। একটু লক্ষ্য করে দেখবেন এই যে এখানে অ্যাকাউন্টের এখানে ক্লিক করতে হবে, এই অ্যাকাউন্টের এখানে ক্লিক করতে হবে, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। একটু লক্ষ্য করে দেখুন এই যে কর্নারে অ্যাকাউন্ট যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করতে হবে। হেল্প সেন্টারে ক্লিক করলে নতুন একটা ট্যাব নেবে, তারপর এরকম একটি ইন্টারফেসের পেজ দেখতে পারবেন। তারপর পেজটাকে একটু উপরে নেবেন। পেজটাকে একটু উপরে নিলে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন, এখানে লেখা থাকবে। পেজটাকে একটু উপরে নিলে আপনি দেখতে পাবেন ভিজিট বিজনেস হেল্প সেন্টার, তারপর এখানে ক্লিক করতে হবে। পেজটাকে একটু উপরে নিলে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন যে ভিজিট বিজনেস হেল্প সেন্টার, বিজনেস হেল্প সেন্টারে ক্লিক করার পর আরও একটি পেজ পাবেন। তারপর পেজটাকে আরও একটু উপরে নিতে হবে। আরও একটু উপরে নেওয়ার পর এবার আপনি দেখতে পাবেন যে ফাইন্ড অ্যান্সার অর কন্ট্যাক্ট সাপোর্ট, তারপরে এখানে লেখা থাকবে আর ইউ এ পার্টনার গেট এডিশনাল সাপোর্ট। তো এখান থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করতে পারেন অথবা এডিশনাল সাপোর্টেও ক্লিক করতে পারেন। তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি যদি জাস্ট নর্মাল ফেসবুক ইউজার হন আপনি এই অপশনটি পেতে নাও পারেন। এটা জাস্ট যারা ফেসবুকে অ্যাডস দেয় বা ফেসবুকে বুস্ট করে তাদের জন্য। তো আপনি আসলে এর পরবর্তীতে যাওয়ার আগে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে এই এর আগে একটি পরবর্তী স্টেপে যাওয়ার আগে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে যারা ফেসবুকে অ্যাডস দেয় বা যারা ফেসবুকে পেইড মার্কেটিং করে তাদের জন্য শুধু এই অপশনটি অ্যাভেলেবল। আমি সঠিক জানি না, তবে আমি নতুন একটি আইডি দিয়ে ট্রাই করেছি, এই অপশনটি পাইনি। তবে পুরাতন আইডি থেকে মানে জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট ইউজার হলেও হবে, বাট পুরাতন ইউজার হলেও এই অপশনটি পেতে পারেন, বাট আমি নট শিওর। যদি আপনি ফেসবুকে অ্যাডস দিয়ে থাকেন বা ফেসবুকে বুস্টিং করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই অপশনটি পাবেন। ওকে, তারপর এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আমি এইখান থেকে স্টিল নিড হেল্প ফাইন্ড অ্যান্সার অর কন্ট্যাক্ট সাপোর্ট এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে গেট স্টার্টেড ক্লিক করার পর আপনার যে ফেসবুকের অ্যাডস ম্যানেজার সেই অ্যাডস ম্যানেজারের আইডিটা দেখাবে। তারপর এখান থেকে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারের আইডিটাতে ক্লিক করবেন। দেখুন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর সিলেক্ট অ্যান ইস্যু, আপনি কোন ইস্যু নিয়ে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো একটি অপশন ক্লিক করে দিবেন। আমি এখানে দিচ্ছি আই নিড হেল্প টু আমি এখানে ক্লিক করছি আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট মাই অ্যাড অ্যাকাউন্ট স্ট্যাটাস। ওকে, এরপরে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার যে অ্যাকাউন্টের ইমেল সেটি অলরেডি শো করবে, বাই ডিফল্ট শো করবে। এরপরের যে পেজ আসবে সেই পেজের মধ্যে এখানে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনার অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস অটোমেটিক এটা শো করবে। তারপর হচ্ছে কনফার্ম ইওর ফোন নাম্বারটাও এখানে শো করবে। তারপর প্লিজ প্রোভাইড ইনফরমেশন দ্যাট উইল হেল্প আস ইনভেস্টিগেট, এখানে জাস্ট আপনি একটু লিখে দিতে পারেন আপনার যে প্রবলেম
আপনার যে প্রবলেম সে প্রবলেমটা লিখে দিলে বেটার হয়, বাট যদি ডিটেলস না লেখেন জাস্ট এখানে আপনি নিড হেল্প লিখতে পারেন, তারপরে আপনার যে কোশ্চেন থাকবে সেটাও লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি যে আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট মাই অ্যাডস অ্যাকাউন্ট। এখানে কোশ্চেনটা লেখার পরে বা এখানে ডিসক্রিপশনটা দেওয়ার পর পেজটাকে একটু উপরে উঠাবেন। পেজটাকে একটু উপরে উঠানোর পরে আপনার প্রবলেমের যদি স্ক্রিনশট থেকে থাকে তাহলে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করলেই আপনার পিসিতে শো করবে বা পিসিতে অ্যাক্সেস করবে, তারপর এখান থেকে আপনি স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন, তারপর এখানে ওপেনে ক্লিক করবেন, আপনার স্ক্রিনশটটি অ্যাটাচ হয়ে যাবে। আর যদি স্ক্রিনশট না থাকে তাহলে জাস্ট এখান থেকে স্টার্ট চ্যাট এই অপশনে ক্লিক করতে হবে। আমার পিসিতে ফেসবুক মেসেঞ্জার অ্যাপস ইনস্টল করা আছে, যার কারণে এরকম অপশন দেখাচ্ছে। তো আপনার পিসিতে যদি ফেসবুক মেসেঞ্জার অ্যাপস ইনস্টল করা থাকে অটোমেটিক চ্যাট অপশনে এখানে চলে আসবে, যদি না থাকে তাহলে ব্রাউজারের মধ্যেই চ্যাট অপশন অ্যানেবল হয়ে যাবে বা চ্যাট অপশনের যে পপ আপ অপশনটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে এই ফেসবুক রিপ্রেজেন্টেটিভ উইল জয়েন ইউ শর্টলি। এখানে লেখা থাকবে যে এ ফেসবুক রিপ্রেজেন্টেটিভ, এখানে লেখা থাকবে যে এ ফেসবুক রিপ্রেজেন্টেটিভ উইল জয়েন ইউ শর্টলি। তারপরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে, 2-4 মিনিটের মধ্যেই, 4 মিনিট লাগবেই না, 1-2 মিনিটের মধ্যে ব্যাস আপনার এইখানে জয়েন করছে। জয়েন করার পর আপনি আপনার প্রবলেম নিয়ে কথা বলতে পারেন। আশা করি এইখান থেকে খুব ভালো সাপোর্ট পাবেন। আমার যে কোনো প্রবলেম হয় সেটা নিয়ে আমি এইখানে কন্ট্যাক্ট করি এবং আমার প্রবলেমগুলো খুব সহজেই সলভ করে নিই। দেখুন এখানে কিন্তু আমাকে অলরেডি মেসেজ করছে, এবার আমি মেসেজ করব। আমার আগের একটা প্রবলেম ছিল, সেই প্রবলেম নিয়ে আমি চ্যাট করেছিলাম এবং সেটারই রেফারেন্সে আমার সাথে কথা বলছে। আমি এখন বলে দেবো যে ওটা সলভ হয়ে গেছে। আমার ফেসবুকের অ্যাড ম্যানেজারে একটি প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা নিয়ে আমি কথা বলবো।
একটু সময় লাগছে, আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এখানে বলছে যে 3 থেকে 5 মিনিট সময় লাগবে। আমরা একটু অপেক্ষা করি, কারণ কাজ করার জন্য তো অবশ্যই সময় দিতেই হবে। আমার যে সমস্যা, লাইভ চ্যাট করার সময় আপনার যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে যে স্ক্রিনশট আছে, লাইভ চ্যাট করার সময় সব থেকে ভালোভাবে উত্তর পাওয়ার জন্য, লাইভ চ্যাট করার সময় তাদেরকে বোঝানোর জন্য এবং তাদের কাছ থেকে খুব দ্রুত উত্তর পাওয়ার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার যে সমস্যা আছে, লাইভ চ্যাট করার সময় যেটি করতে হবে সেটা হচ্ছে লাইভ চ্যাট করার জন্য তাদেরকে প্রবলেমটা বোঝাতে হবে, আর বোঝানোর পরে তাদের কাছ থেকে কিন্তু দ্রুত লাইভ চ্যাট করার সময় যে কাজটি করলে আপনি খুব দ্রুত উত্তর পাবেন এবং প্রপারলি সলিউশন পাবেন, সেটার জন্য আপনাকে শর্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমের স্ক্রিনশটটি নিয়ে নিন। লাইভ চ্যাট করার সময় দ্রুত উত্তর পাওয়ার জন্য এবং তাদের লাইভ চ্যাট করার সময় লাইভ সেট করার সময় আপনি খুব দ্রুত উত্তর পাওয়ার জন্য এবং তাদের কাছ থেকে খুব লাইভ চ্যাট করার সময় তাদের কাছ থেকে দ্রুত উত্তর পাওয়ার জন্য এবং প্রপার সলিউশন পাওয়ার জন্য যেটি করতে হবে, আপনার যে প্রবলেম থাকবে সেই প্রবলেমের স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশটটি তাদেরকে পাঠিয়ে দিবেন, তার উপর ভিত্তি করে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আশা করি তারা প্রপারলি বুঝে যাবে এবং আপনাকে ফাস্ট এবং প্রপারলি উত্তর দিবে। তো এই কাজটি করলে কিন্তু আমরা খুব দ্রুতই প্রপারলি সলিউশন এবং ফাস্ট উত্তর পাবো। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে ফেসবুকের লাইভ চ্যাট করতে হয় এবং কীভাবে ফেসবুকের তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে ফেসবুকে লাইভ চ্যাট করতে হয়। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। Thank you.